इरफान खान जिनार पुरो नाम साहेबजादे इरफान आली खान, उनार बाबार नाम यासीन आली खान, मायर नाम साइदा बेगम। उनादेर पारिवारिक व्यवसा छिलो टायर बिजनेस, किन्तु टायर बिजनेस थाका सत्त्वेओ उनी विश्वबासी के देखिए दिए गेलेन जे शुधुमात्र सोनार चामच मुखे दिए जन्मग्रहण करलेई भालो एक्टर बा भालो एक्ट्रेस हुआ जाए ना, नियमित परिश्रम एवं सतता थाकले, निष्ठा थाकले एकजन बड़ो थेके बड़ो बॉलीवुड एवं हॉलीवुड स्टार हुआ जाए। छोटोबेला थेके उनार क्रिकेटेर प्रति अस्वाभाविक टान छिलो एवं उनी खूब भालो क्रिकेट खेलतेन। सी के नायडू ट्रफिर जन्य उनी मनोनीत हन अंडार 23 टीमे एवं तिनी भालोई खेलेछिलेन। फार्स्ट क्लास क्रिकेट अर्थात भारतीय दलेर क्रिकेटे उनी चान्स हयतो पेये जेतेन, किन्तु ल्याक अफ फान्डस बा जे परिमाण अर्थ थाकले इंडियन टीमे चान्स पावा जाय सेई परिमाण अर्थ उनार छिलो ना, ताई क्रिकेटेर स्वप्न उनाके गोला टिपे मेरे फेलते हय। किन्तु से स्वप्न गेले कि हबे, उनार कपाले जे अन्य स्वप्न लेखा छिलो, उनी 1985 साल थेके 2020 साल पर्यन्त प्रचंड परिश्रम एवं निष्ठार संगे प्राय 80 मुवि करेन एवं 80 मुवि विभिन्न स्वादेर आमादेर मनके आंदोलित करे। उनार जन्म हयेछिलो 1967 सालेर 7 जानुआरि। 1985 থেকে 2020 পর্যন্ত যে সমস্ত সিনেমা তিনি করেছেন প্রত্যেকটি বিখ্যাত এবং প্রত্যেকটি রুচিমার্জিত এবং নিজের নিজের ফিল্ডে আমাদের মনকে আন্দোলিত করে। উনার প্রথম সিনেমা প্রকাশিত হয় 1988 সালে সালাম বোম্বে, তারপর 2003 সালে হাসিল, যে সিনেমার জন্য যে মুভির জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড থেকে উনি বেস্ট ভিলেনের পুরস্কার পান। তারপরের বছর 2004 সালে বেরোয় মকবুল, 2007 সালে বেরোয় লাইফ ইন এ মেট্রো, 2011 সালে বেরোয় পান সিং তোমার, 2013 সালে দি লঞ্চ বক্স, 2014 সালে হায়দার, 2014 সালে আরেকটি মুভি গান্ডে, 2015 সালে দুটি মুভি রিলিজ হয় পিকু এবং তলোয়ার। আর শুধু বলিউডই বা বলছি কেন, হলিউড সিনেমাতেও ওনার সমান দক্ষতা ছিল। 2001 সালে ওনার প্রথম হলিউড সিনেমা প্রকাশিত হয় দি ওয়ারিয়র, তারপর 2006 সালে দি নেমসেক, 2007 সালে দি দার্জিলিং, 2008 সালে সেই বিখ্যাত অস্কার পাওয়া মুভি স্লামডগ মিলিয়নিয়ার, 2009 সালে নিউ ইয়র্ক আই লাভ ইউ, 2009 সালে অর্থাৎ ওই একই সালে আরেকটি সিনেমা প্রকাশিত হয়, আরেকটি মুভি প্রকাশিত হয় দি অ্যামাজিং স্পাইডারম্যান, এবং একই সঙ্গে রিলিজ হয় লাইফ অফ পাই, 2015 সালে প্রকাশিত হয় জুরাসিক ওয়ার্ল্ড, 2016 সালে প্রকাশিত হয় ইনফার্নো, 2018 সালে প্রকাশিত হয় ব্ল্যাকমেল, 2018 সালে আরেকটি মুভি প্রকাশিত হয় কারওয়ান, 2017 সালে উনার আরেকটি মুভি প্রকাশিত হয় করিব করিব সিংলে, এবং উনার জীবনের শেষ সিনেমা প্রকাশিত হয় আংরেজি মিডিয়াম গত মাসের 13 মার্চ 2020 প্রকাশিত হয়, যার ডাইরেক্টর ছিলেন হোমি আদাজানিয়া। মাত্র কয়েকদিন আগে উনার মায়ের জীবনাবসান হয়েছে, মায়ের মৃত্যুতে উনি যেতে পারেননি কারণ উনি নিজেই অসুস্থ ছিলেন। শেষকালে উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে
মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটালে 29 এপ্রিল অর্থাৎ গতকাল আমাদের সবাইকে ছেড়ে উনি পরলোক গমন করেন। উনি হয়তো এই নশ্বর দেহ ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু উনি আমাদের কাছে ওনার গোল্ডেন মেমোরিজ অমর হয়ে থাকবে। আমার তো এখন একটাই কথা মনে হয় যে যারা বোধহয় এই পৃথিবীতে সৎ আদর্শবান নিষ্ঠাবান তাদেরকে বোধহয় এই বিধাতা এই পৃথিবীতে বেশি দিন বাঁচার সুযোগ দেন না। যাই হোক, ইনার আত্মার শান্তি কামনা করি এবং একটাই কথা বলতে ইচ্ছা করে, ধন্য তুমি ইরফান খান, ধন্য তুমি সাহেবজাদে ইরফান আলী খান, তুমি আমাদের কাছে সারা জীবন অমর হয়ে থাকবে।